আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপ শেয়ার করব আজকে, সেটা হলো কবুতরের খাবার। শুধু কবুতরের না, সেম খাবারটা আপনি অস্ট্রেলিয়ান যে ঘুঘুগুলো আছে এদেরও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি খাবারগুলা আমি সুন্দরভাবে বলবো, সব খাবার এখানে তালিকা থাকবে, খাবার তালিকায় থাকছে আপনার মিক্সড, তারপরে গ্রিট, ঔষধ, পানি, মানে কবুতরে যা খাই, কবুতরের যা যা প্রয়োজন খাঁচা এবার ছেড়ে পালার জন্য, কবুতরের যা প্রয়োজন আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে এক ভিডিওতে আপনারা সবগুলা বিষয় সম্পর্কে জানতে পারেন, কি কি খাবার প্রয়োজন আমি সবগুলো আলোচনা করব। তো প্রথমে যেটা লাগে, প্রতিদিন আপনার যেটা লাগবে সেটা হলো সিড মিক্স। সিড মিক্সটা কি, সেখানে আপনার থাকবে গম, ভুট্টা, পাপন, তারপরে আপনার সূর্যমুখী, অনেকে অনেক ধরনের দেয়, তো আমি মূলত আট প্রকারের দিয়ে থাকি। সেখানে আপনার সরিষা থাকে, ধান থাকতে পারে, বাজরা থাকতে পারে, চিনা থাকতে পারে, তারপরে ডাবলি থাকতে পারে, এ ধরনের আপনার সাত আট প্রকারের এরা খেয়ে থাকে। তো আপনি এগুলোই ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনি আরও কয়েকটা আইটেম বাড়াইয়াও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। তারপরে আপনি দ্বিতীয় নম্বরে আসেন, সেটা হলো গ্রিট। গ্রিটটা অবশ্যই দরকারি, তো আমি গ্রিটটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো গ্রিটে আপনি কি কি দিবেন, আমি এখানে গ্রিটে মূলত দিয়ে থাকি, এই যে আমার গ্রিটটা, গ্রিটটাতে মূলত ইটের যে রাবিশটা, ইট ভাঙার পরে যে রাবিশটা থাকে সেটা আপনারা সংরক্ষণ করতে পারেন, আবার দোকানতে 20 টাকা প্যাকেট যেটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো ওই প্যাকেটটা থেকে নেওয়ার পরে আপনি বাসায় এনে এটা সুন্দর করে ওখানে আরও কিছু আইটেম মিক্স করবেন, সেটা হলো এই যে কয়লা আছে, এই যে কয়লাটা গুঁড়া করে নেবেন। তারপরে আমি আরও ইয়া দিই, এখানে আছে এই যে ডিমের খোসা, এটা আপনি সংরক্ষণ করে এটা দিবেন। তারপরে এখানে আছে আরও আছে এই যে ক্যাটল ফিশ বল বা সমুদ্র ফেনা যেটাকে আমরা বলি, এই যে ক্যাটল ফিশ বল আমি এটা গুঁড়া করে রাখছি এবং পাউডার করে আপনারা দিবেন। তারপরে পোড়ামাটি, পোড়ামাটিটাও অনেক উপকারী, পোড়ামাটিটাও দিবেন, ওদের বদ হজম এর জন্য অনেক কাজে আসে। তারপরে আসেন পানিটা, পানিটা আপনি কীভাবে দিবেন, পানিটা অবশ্যই পরিষ্কার হতে হবে, একদম পরিষ্কার, প্রতিদিন পানিটা অবশ্যই পরিষ্কার পানি দিবেন। এই যে আমি এই পানিটা আজকে দিছি, এই যে এই পানিটা আজকে দিছি, দেখুন বাটি সম্পূর্ণ পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে কোনাটা একটু ময়লা মতো কিন্তু ওটা ময়লা না, ওটা হচ্ছে আপনার আমি এই যে জোয়ানের পানি দিছি, জোয়ান সিদ্ধ পানি দিছি, যাতে ওদের পেট ফাঁপা বা অন্যান্য সমস্যা এটাতে ভালো হয়, তো এটা দিবেন। তারপরে আপনার পানিটা অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে তারপরে দিবেন, পানিটা এমন জায়গায় দিবেন যেন পায়খানা না ফেরে বা ওদের পায়খানা পড়ে যেন এটা কোনো ক্ষতি না হয়, কারণ পায়খানাযুক্ত পানি খেলে কিন্তু কবুতর প্রচুর পরিমাণে অসুস্থ হয় এবং এই রোগ সহজে ভালো হয় না। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যেন কবুতরের কখনোই পানির পাত্রটা যেন একটু ভালোভাবে দিতে, আমি দেখুন কতটা উঁচু করে দিছি, যেন কখনো ওরা পায়খানা ফিরতে না পারে, এরকম উঁচু করে দিবেন, এতে কবুতর আপনার সুস্থ থাকবো। তারপরে পানিটা অবশ্যই পরিষ্কার পানি দিবেন, ভালো জায়গা থেকে পানিটা নেবেন এবং ফুটিয়ে সিদ্ধ করে দিবেন। তারপরে আসুন ঔষধে আমি কী কী দিয়ে থাকি আমি সেগুলো আলোচনা করব। ঔষধ মূলত আপনার মাসিক কোর্স, যেটা আপনি পাখিটা প্রথমে কী করলেন, আপনি পাখিটা প্রথমে বাচ্চা ফুটলো, বাচ্চা ফুটে বের হলো, তো পাখিটা আপনি এভাবে রেস্ট দিবেন, এভাবে সিঙ্গেলভাবে রেস্ট দিবেন, এখানে দেখেন সব রেস্ট আছে আমার, সিঙ্গেল সিঙ্গেল রেস্ট আছে, এভাবে রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে আপনি যেটা করবেন, এই রেস্ট অবস্থায় আপনি একে প্রথমেই 3 দিন লিভারটন দিবেন। লিভারটনটা আমি আপনাকে দেখা দিতেছি, অনেকেই প্রশ্ন করে, এই যে লিভারটনটা দিবেন, লিভারটন 3 দিন দিলেন, পরে আপনি কিডনির কোষটা করাবেন। কিডনির কোষটা আপনি কী দিচ্ছেন ওটা আমি দেখে আসছি কি না, এভিনেক্স আমার কাছে এই মুহূর্তে নাই, এভিনেক্সটা আপনারা দিবেন, এভিনেক্স দিলেন, এভিনেক্স একদিন দেওয়ার পরে আবার আপনি লিভারটন দিবেন।
এরপর আপনি যেটা করবেন ভিটামিন কোর্স করাতে পারেন মাসিক, সেটা হলো প্রতি মাসে আরাম রেস্টে থাকা অবস্থায় আপনি কৃমি কোর্সটা পড়ানোর পরপরই আপনি মাসিক কোর্সটা করাবেন। সেখানে আপনার থাকতে পারে জিজভেট, তারপরে থাকতে পারে আপনার ইসেল, হ্যাঁ সেখানে থাকবে আপনার সিকটনিক বা ক্যালকুলেক্স, তারপরে এগুলাই দিতে পারেন। আর ওষুধ আপনার রোগ বালাই হইলে তখন রোগের উপর ডিপেন্ড করে ওষুধ দিতে হয়। তো মূলত আপনার কিছু ওষুধ অবশ্যই আপনার সংরক্ষণ করতে হবে, যেমন কবুতর ঝিমাইলে বা ঠান্ডা লাগলে সে টাইলোভেট বা রেসপিরন এই ধরনের মেডিসিন ইউজ করতে পারেন, এবং অন্যান্য যেসব রোগ আছে সে রোগের ওপরে ডিপেন্ড করে আপনার মেডিসিন দিবেন। তো রোগ ছাড়া এমনি মাসিক কোর্সটা আমি বললাম, আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমি নেক্সট টাইম আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি সবার খাবার সমস্যার সমাধান হয়েছে এবং আমি এই ভিডিওতে সব খাবার আলোচনা করছি। তারপরেও কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের বাকিটা বিস্তারিত বলে দিব। সবাইকে অনেক ধন্যবাদ।